হাওড়া ধুলোগড় সাঁকড়াইল ইন্ডাস্ট্রিয়াল পার্কে পেঁয়াজের গাড়ি থেকে গাঁজা উদ্ধার করল সাঁকড়াইল থানার পুলিশ। ধুলোগড় সাঁকড়াইল ইন্ডাস্ট্রিয়াল পার্কে গতকাল গভীর রাতে আনুমানিক রাত দুটো নাগাদ পেঁয়াজের গাড়ি আসে। ওই গাড়ি দেখে সন্দেহ হয় সিকিউরিটি গার্ডের। পুলিশকে খবর দিলে পুলিশ সেখানে পৌঁছায় এবং হাতে নাতে পাকড়াও করে ছজনকে। মূল অভিযুক্ত চারজনকে পুলিশ হেফাজতে নিয়েছে। গাঁজার পরিমাণ প্রায় 102 কেজি। কোথা থেকে আসছিল এই গাড়ি, ছোট গাড়িতে লোডিং হয়ে কোথায় যেত, সেই নিয়ে তদন্তে সাঁকড়াইল থানার পুলিশ। এসডিও ম্যাডাম অর্ডার করেছিলেন, সেই সময় ম্যাজিস্ট্রেট ডিউটিতে আমি এখানে প্রেজেন্ট ছিলাম। অনিয়ন যে ট্রাক ছিল ওখান থেকে ধরা পড়েছে, 102 কেজি মতো গাঁজা ধরা পড়েছে, আমার সামনে ওজন হয়েছে। আচ্ছা, এটা কারা করছিল, কোথা থেকে আসছিল? এটা পুলিশ থেকে একটু জেনে নেন, আমার কাছে অতটা আইডিয়া নেই, আপনারা ওনার কাছ থেকে অ্যাকচুয়াল এটার নামগুলো বা আদারগুলো জেনে নেবেন। আপনার নামটা স্যার? সৈকত দে, ভিডিও সাঁকড়াইল। হ্যাঁ, এক্সাক্ট এটা থানাই বলতে পারবে। আমাকে 2:05 আমার যে আমার সিকিউরিটি যে রাউন্ডার, ওরা ফোন করলো, দাদা একটা পেঁয়াজের গাড়ি ঢুকছে। কটার সময়? এটা 2:05 হবে রাত্রিবেলা। ঠিক আছে, আমার তো বাড়ি এখান থেকে অনেক দূরে। আমি বললাম ঠিক আছে, পেঁয়াজের গাড়িটা হতে পারে ভুলবশে এখানে ঢুকে গেছে, তুমি একটা কাজ করো, ওকে বলো পাশে আমাদের ট্রাক টার্মিনাল যেখানে পুরো সবজি মন্ডি, তুমি গাড়ি ওখানে নিয়ে যাও। আমার গার্ডরা ওকে বলেছে, কিন্তু বলছে না আমি এখানেই নামাবো, পার্টি এখানেই বলেছে। তারপরে আমি বললাম হতে পারে এখানে ভিতরে একটা রাস্তা কোল্ড স্টোর আছে, হতে পারে মালটা কোল্ড স্টোরে রাখবে, তোরা পিছনে পিছনে যা, দেখ কোল্ড স্টোরে যাচ্ছে না মানে কোথাও বাইরে মালটা খালাস কি করবে। ওরা বলছে দাদা এটা কোল্ড স্টোরে যাচ্ছে না, এটা খাল পারে গাড়িটা নিয়ে যাচ্ছে, আমি তো পিছনে থাক। আমার দুটো লোক পিছনে গেল, আমি সঙ্গে সঙ্গে ফোনে আপডেট নিচ্ছি কী হচ্ছে। ওরা বললো গাড়িটা এখানে সাইডে লাগিয়ে দিয়েছে। আমি বললাম হতে পারে খালাসি যাবার ড্রাইভারটা মাল ফাল খেয়েছে, থাক ছেড়ে দে, ভোরবেলা আমি এসে 8:00-9:00 আমি ছেড়ে দেবো। একটু পরে আমি আধ ঘন্টা পরে আবার বললাম যা আপডেট নে, গাড়িটা আপনার ওখানে আছে কি না, বলে গাড়িটা আছে কিন্তু ত্রিপাল খোলাখুলি হচ্ছে। আমি বললাম পেঁয়াজের গাড়িটা মানে কি আমাদের এখানে নিয়ম কী আছে না, রাত্রি মানে বিকাল 5টার পরে যদি কোনো রাস্তায় গাড়ি খালি হবে ওই মালিক আমাকে ফোন করবে, আমি আমার লোককে পারমিশন দিব, ওকে পারমিশন দিব, তবেই রোডে আমাদের কোনো গাড়ি খালি হয়, নাহলে কোনো গাড়ি রাস্তায় খালি হয় না। নাইটে আমার 30-35টা লোক শুধু পেট্রোলিং করতে থাকে, কী হয়েছে না হয়েছে, যেহেতু আমি এখানে সিকিউরিটি ইনচার্জ। এবার আমরা বলছি দাদা দুটো লোক আরও বাইক থেকে এসছে, আমরা বাইক থেকে এসছে মানে এটা চুরি চামারি করবো নাকি, পেঁয়াজটা চুরি মাল তো নয় এটা, পেঁয়াজটা এটা বলতে পারছি না, আমার তো লাইনে থাক। ঠিক আছে, আমার প্রথম কর্তব্যটা হচ্ছে আমি আমার লোকাল থানাকে জানাই, আমি তখন লোকাল থানার বড়োবাবু যে ওসি ফারিস ইয়াবুদ্দিন বাবু, আমি ওনাকে ফোন করি, দাদা একটা এমন মানে গাড়ি ঢুকেছে আমি ঠিক সঠিক বলতে পারছি না, এবার যদি দয়া করি আপনি যান। উনি বলে ঠিক আছে লোক পাঠাচ্ছি, উনিও পাঠিয়েছেন লোকটা, তারপর উনি এসছেন, তারপরে আমার লোকরা সব খবর দিল দাদা পুলিশ এসে গেছে, আমরা কী করবো, আমার তোমার সামনে থাকো। তারপর লোকরা আমাকে বললো মনে হচ্ছে গাড়িতে কিছু মাল ফাল আছে, মানে এমন মাল যেটা মানে ওকে কী বলা যায় আপনি বলো, গাড়ি আমার তোমার যে একটা মানে মাদক পড়াচ্ছে মতন, আমার তাই এটা তো আমার কাজ নয়। আমি থানা ডাকলাম, থানাকে হ্যান্ড ওভার করলাম, তারপরে আমাদের কাজ শেষ, বাকি আপনাকে থানা রিপোর্ট দিতে পারে। কতটা উদ্ধার হলো? মোটামুটি 4-5টা ছিল, এবার কত করে কেজি এটা থানায় বলতে পারবো না। এর আগেও বলছেন আর কি অন্য জায়গায় বিক্রি করেই এসেছে এখানে। দেখুন আমি যখন এসছি আমি যেটা শুনেছি যেটা ধরেছি ওরা পুলিশের কাস্টাডির মধ্যেই ছিল, যেহেতু আমি সিকিউরিটি আমি তো মুখটা দেখবো, যেন আবার কোনো দিন যদি ওরা আসে আমাকে ধরতে হবে, আমি ওদেরকে জিজ্ঞেস করলাম, কিন্তু এটা তো পুলিশের কাজ, ওরা সঠিক আমাকে কিছু বলেনি। তারপরে আমরা ও তো আর মাথা মারেনি, কেন যে প্রশাসনের কাজ, প্রশাসনের কাজে তো আমি কোনো ইন্টারফেয়ার করবো না। আমার নামটা হচ্ছে মনোজ ওঝা, এখানে আমি সিকিউরিটি ইনচার্জ। জি এম মার্বেল ওয়ার্ল্ড, স্বপ্ন আপনার সঙ্গে আমরা। কম দামে ভালো মানের মার্বেল বা টাইলস মানেই জি এম মার্বেল ওয়ার্ল্ড, জেলার সবচেয়ে কম দামে হোলসেল ও রিটেল সাপ্লায়ার্স। বিস্তারিত জানতে ফোন করুন 7478405030 নাম্বারে। আপনারা দেখছেন বেঙ্গল টাইমস, প্রতিদিনের গুরুত্বপূর্ণ খবরের আপডেট পেতে অবশ্যই বেঙ্গল টাইমস ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, পাশাপাশি ফলো করুন বেঙ্গল টাইমস ফেসবুক পেজটিও। সুস্থ থাকুন, ভালো থাকুন, আর অবশ্যই দেখতে থাকুন আপনাদের প্রিয় চ্যানেল বেঙ্গল টাইমস। বেঙ্গল টাইমস, নিরপেক্ষ সংবাদ।